আজকে হচ্ছে চ্যাপ্টার 3 এর একটা আইসিইউ ক্লাস এবং চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতির আমি তিনটা সিনশন আজকে সলভ করাবো এর মধ্যে একটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017 যশোর বোর্ড 2017 এবং বরিশাল বোর্ড 2017 এবং এই তিনটা প্রশ্নও আমি প্রায় সময় দেখছি টেস্ট পরীক্ষাতে প্রিটেস্ট পরীক্ষাতে কলেজে এসব জায়গায় আসছে তো যাই হোক এই প্রশ্নটা সলভ করো এটা করলে পসিবল যত ধরনের প্রশ্ন হয় সেগুলো চলে আসবে আচ্ছা এই প্রশ্নটা ছিল স্নেহমিতা টেস্ট পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করছিল স্নেহ বলল আমি পরীক্ষা আইসিইউতে 4C পেয়েছি তাহলে স্নেহার নাম্বারটা আমরা একটু বোর্ডে নোট করে রাখি কি কি আমরা পাচ্ছি স্নেহা এটা হচ্ছে 4C এটা হচ্ছে হেক্সাডেসিমাল সেটা পাইনো এরপর বলছে মিতা বলল আমি আইসিইউতে 103 অক্টাল নাম্বার মানে মিতা পাইছে হচ্ছে 103 এটা হচ্ছে অক্টালে অক্টালে দেয়া আছে প্রশ্ন হচ্ছে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া তাদের ভাই বুঝলো না কে বেশি নম্বর পেয়েছে খুব স্বাভাবিক সে তো আর এগুলো পড়ে নাই অক্টাল হেক্সাডেসিমাল এখন বলছে সংখ্যা পদ্ধতির বেস কি বেস শব্দের অর্থ কি ভিত্তি তাহলে ভিত্তি কি সংখ্যা পদ্ধতির ভিত্তি কি একটা সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যে কয়টা সংখ্যা থাকে যেমন বাইনারিতে সর্বমোট সংখ্যা কয়টা দুইটা তাই ভিত্তি দুই অক্টালে সর্বমোট সংখ্যা কয়টা আটটা ভিত্তি আট তাহলে আমি এটাকে একটু রিফাইনভাবে যদি বলি কোনো সংখ্যা পদ্ধতিতে সর্বমোট মৌলিক সংখ্যার পরিমাণকে আগে বলতাম সর্বমোট সংখ্যার পরিমাণকে একটু অ্যাড করব সর্বমোট মৌলিক সংখ্যার পরিমাণকে তার ভিত্তি বলে ঠিক আছে বা বেস বলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 3 + 5 = 10 কেন ব্যাখ্যা করো এটা খ নম্বরের প্রশ্ন তাহলে 3 + 5 = 10 এটা কি আসলে ইউজুয়ালি আমাদের ডেলি লাইফে হয় না ডেলি লাইফে তো 8 হয় তাহলে এটা তো ডেসিমাল না এটা আমি কনফার্ম এটা বাইনারিও না এটাও কনফার্ম বাইনারিতে এগুলো নাই এটা অক্টাল হতে পারে আর হেক্সা হতে পারে আমি একটু চেক করে দেখব তো এখন আমরা এটাকে যদি অক্টালে যোগ করি 5 আর 3 আমরা জানি অক্টাল পদ্ধতিতে সিকোয়েন্সটা কি 0 1 2 3 4 5 6 7 এর পরে কি আর তো নাই আছে অক্টালে সে নতুন করে সাজা কত 10 11 এভাবে সাজাবে না তাহলে আমার 5-এর সাথে 3 ঘর যাব 5-এর পরে 3 ঘর তাহলে 6 7 10 তৃতীয় নম্বর ঘরে আমি 10 পাচ্ছি তাহলে এই যোগটা কি যোগ একটা অক্টাল যোগ ব্যাখ্যাটা কিভাবে বলবো যে অক্টাল পদ্ধতিতে 0 থেকে 7 সর্বমোট 8টি সংখ্যা তারপরে নতুন কোনো সংখ্যা নেই তাই অক্টালে 7-এর পরে নতুন সংখ্যা হিসেবে 10 ঘোষণা করা হয় বা 10 লেখা হয় তাই 5 + 3 তৃতীয় ঘরে বা পরবর্তী ঘরে 10 হিসেবে বিবেচনা করা হয় ব্যাস এটাই ব্যাখ্যা আর কিছু নাই আমার জাস্ট 5 + 3 কেন 10 এটা আমি বুঝাইতে পারলেই হয়েছে এবং এটা অক্টাল যোগে হয় ব্যাস লাস্টে বলে দেবো এটা একটা অক্টাল যোগ শেষ বুঝতে পারছো ওকে তারপর বলছে উদ্দীপকের স্নেহা ও মিতা 0.10 ভিত্তিকে কত নম্বর পেয়েছে বিশ্লেষণ করো এখন স্নেহা আর মিতা এই দুইজনের যে নাম্বারিং আছে একটা হচ্ছে 4C একটা হচ্ছে 103 আমাকে বলছে এই দুইটা 10 ভিত্তিকে কত আমরা জানি তো রূপান্তরটা তাই না তাহলে আমরা ফার্স্টে হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করি আর অক্টাল থেকে দশমিকে করি তাহলে প্রথমে 4C থেকে দশমিক বলো হেক্সা থেকে দশমিকের রূপান্তরের নিয়ম কি পাওয়ার দিতে হয় না যখন আমি যাব পাওয়ার দিব 0 1 তাহলে আমার এবার কাজ হবে প্রতিটা সংখ্যাকে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা গুণ করা ভিত্তি হচ্ছে 16 আর এই 4-এর জন্য পাওয়ার ছিল 1 এই যে 1টা লিখলাম যোগ পরের সংখ্যা সি মানে কত 10 11 12 ABC হ্যাঁ তাহলে আমি সেই 12টা লিখলাম গুণ এইটা আবার 16 দ্বারা গুণ পাওয়ার দিব কত 0 0 1 না তো সি এর পাওয়ার হচ্ছে 0 তাহলে 16 × 4 কত হয় 4 16 64 যোগ 12 16 পাওয়ার 0 মানে কত না যে কোনো সংখ্যার উপর পাওয়ার দিতে হয় 0 তার রেজাল্ট হচ্ছে 1 তাহলে এটা 1 × 12 = 12 হবে তাহলে 64 আর 12 কত হবে 76 না হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডেসিমাল সো একটা হয়ে গেল সিম্পল কাজ তারপরে কাজ হচ্ছে মিতা এটারটাকেও দশমিকে রূপান্তর করতে হবে তাহলে আমি 103 তোমরা একটু বোর্ডে যখন লিখবে এগুলো একটু সাজায় লিখবা দশমিকে রূপান্তর তাহলে এখানেও কি আমি মনে মনে একটা পাওয়ার ধরবো এটা 0 এটা 1 এটা 2 এটার ভিত্তি কত 8 তো দশমিকে যাওয়ার নিয়ম অনুসারে প্রতিটা সংখ্যা গুণ করবো এটার ভিত্তি দ্বারা করি আবার 0 গুণ করে এটার ভিত্তি দ্বারা করলাম
আবার তিন গুণ করবে এটার ভিত্তি দ্বারা করলাম। এরপর পাওয়ারগুলো বসায় দিই, এই ওয়ানের জন্য পাওয়ার ছিল কত, দুই, এটার জন্য পাওয়ার ছিল ওয়ান, এটার জন্য পাওয়ার ছিল জিরো। যেভাবে বুঝতে সুবিধা হয় ওইভাবেও করলাম, এইভাবেও করলাম, যেটা ইজি লাগে। এখন 80² মানে কত, চৌষট্টি, চৌষট্টি গুণ এক কত, চৌষট্টি হবে। শূন্য দ্বারা যে কোনো কিছুকে গুণ করলে শূন্য হবে, প্লাস এটা 8^0 মানে ওয়ান, ওয়ান ইন্টু থ্রি থ্রি হবে, রাইট। তাহলে কত হবে, 67। এটা হচ্ছে আমাদের ডেসিমাল, ব্যাস এটাই আমার অ্যান্সার। আর কিছু আমাকে করতে বলে নাই, জাস্ট বলছে তাদেরকে দশমিকে রূপান্তর করে দেখাও। খুব কঠিন কোনো কাজ না, আমাকে যে কোনো পদ্ধতি থেকে যদি বলে ডেসিমালে যেতে, কাজ হবে একটা পাওয়ার, পাওয়ার দিয়ে আমি কাছে জাস্ট গুণ করে যাব। আর একটা কথা মনে রাখবা, এই চ্যাপ্টারে কোথাও, শুধু এই চ্যাপ্টার না, পুরো আইসিটি বইয়ের কোথাও রূপান্তরের ক্ষেত্রে 10 দ্বারা কোনো গুণও নাই, 10 দ্বারা কোনো ভাগও নাই। তুমি কনফিউজ হইতে পারো, যেহেতু 10 ভিত্তিকে বলছে বা দশমিকে করতে বলছে, আমার মনে হয় 10 দ্বারা গুণ করতে হবে, হইতে পারে ভুল, কিন্তু 10-এর কোনো কাজ নাই। ওই যেই সংখ্যা আছে ওইটা দ্বারা, এই ভিত্তি দ্বারা ভাগ গুণ করবা, যা করবা, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের 3 নম্বর প্রশ্ন সলিউশন হয়ে গেছে। 4 নম্বর প্রশ্নটা বলছে, 8-বিট রেজিস্টার ব্যবহার করে 2-এর পরিপূরক পদ্ধতিতে উদ্দীপকের স্নেহা ও মিতার প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করো। তাহলে স্নেহা ও মিতা যে নম্বরগুলো পাইছে, এটা 2-এর পরিপূরক থেকে পার্থক্য বের করতে হবে। আমরা জানি পরিপূরক পদ্ধতিতে অ্যাপ্লাই করার জন্য আমার প্রথম কাজ কি, বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এই 4C এটাকে বাইনারিতে কনভার্ট করি। কীভাবে রূপান্তর করব, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আমার মুখস্থ করার দরকার নেই, ধরো ভুললে গেছি এটাও দরকার নেই। এখানে দশমিক শব্দটা আছে, দশমিক আছে, আরে পরিপূরক করার জন্য তো কি করতে হবে, বাইনারিতে নিতে হবে না, বাইনারিতে তো দশমিক শব্দ আমি বলতেছি না। এটা গয়ের অ্যান্সার, এটা ঘয়ের অ্যান্সার। যদি দশমিক না থাকে তাহলে আমার কাজ কি, আমরা নিজেরা বের করে নেব। আছে সংখ্যাটা হেক্সাতে যেতে বলছে কি, বাইনারিতে, তাহলে এটার পাওয়ার 1, এটার পাওয়ার 4, মানে হেক্সাডেসিমালের একটা বাইনারিতে গেলে হবে 4টা। ধরো ভুলে গেলেও এইভাবে তুমি মনে রাখবা, ঠিক আছে। নাকি এটা কঠিন, এটা এটা কঠিন লাগতেছে? আচ্ছা আবার একটু ভালো করে খেয়াল করো, তাহলেই বুঝবা। যেখানে ডেসিমাল শব্দটা নাই, তোমাকে যদি বলে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল বা ডেসিমাল থেকে হেক্সা, তাহলে কাজ কি, ভাগ গুণ, 2 দ্বারা ভাগ, 8 দ্বারা ভাগ, 16 দ্বারা ভাগ। আর যদি বলে অন্য যে কোনোটা থেকে ডেসিমাল আসে, তাহলে কীরকম পাওয়ারের কাজ। এখন যদি তোমাকে আমি বলি বাইনারি থেকে অক্টাল, হেক্সা থেকে বাইনারি, এদের মধ্যে তো ডেসিমাল শব্দটা নেই, আছে। এখন সংখ্যাটা তোমাকে দেয়া আছে কিসে, হেক্সাতে, হেক্সার ভিত্তিগত 16, যেতে বলছে কোথায়, বাইনারিতে, বাইনারি ভিত্তিগত 2, কাজ কী হবে, জাস্ট মিলাবা, পাওয়ার মিলাইছি আমি, এটা এটার পাওয়ার 1 হলে এটা তো পাওয়ার 4 হয়, তাহলে তো মিলে 2^4 মানে 16, এটা তো নর্মালি করা যায়। এখন তুমি দেখো এটার একটা, এটার 4টা, এটার একটা থেকে এটা 4টায় যাবে। আচ্ছা করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। এই যে সংখ্যাটা 1, 2, 4, 8, যেহেতু আমার 4 বিটে যেতে হবে, 4-এর বাইনারি কত, শুধু এটার সাথে মিলে, তাহলে 0100। সি মানে কত, 8400, 1100। দেখো তো 4 বিট করে আসছে না। এটাই আমি মনে রাখার সুবিধার্থে, যে হেক্সা থেকে বাইনারিতে যেতে হলে এই 16-কে হেক্সা কনসিডার করো, 2-কে বাইনারি কনসিডার করো। তাহলে আমাকে সংখ্যাটা দেওয়া ছিল হেক্সায়, যেতে বলছে বাইনারিতে প্রথমে, যেতে হলে হেক্সার একটা সংখ্যা, বাইনারিতে গেলে হবে 4টা, বুঝছো তুমি? এবার তো এটা হচ্ছে মনে রাখার জন্য, কারণ 12টা রূপান্তর তো একটু কনফ্লিক্ট হইতেই পারে, যে আমি এখানে ভাগ করবো না গুণ করবো। সো তোমার যখনই দেখবা যে তোমার ডেসিমাল শব্দটা নাই, তখন তুমি পাওয়ার দিয়ে মিলাই নিবা, কী করতে হবে ওটা দেখেই তুমি বুঝবা। এর পরেরটা করি তাহলে আরেকটু বুঝবা। আমাকে এবার এটাকেও তো বাইনারিতে নিতে হবে, 2টা সংখ্যাকে বাইনারিতে নিতে হবে, 4C হেক্সাডেসিমাল 0, এটা বাইনারিটা লিখে রাখি। এরপর হচ্ছে 103, এই সংখ্যাটা কি একটা অক্টাল। এখন এটাকেও আমি দেখি, এখানে কি ডেসিমাল শব্দটা আছে, তাহলে বাইনারিতে যেতে হলে কীভাবে করবো, দেখো সংখ্যাটা আছে অক্টালে, যেতে বলছে বাইনারিতে, কীভাবে মিলে পাওয়ার, পাওয়ার কিউব দিলে মিলে। এর মানে হচ্ছে দেখো, অক্টালের একটা বাইনারিতে গেলে হবে 3টায়, তার মানে অক্টাল থেকে বাইনারি সম্পর্ক 3 বিট, আর হেক্সার থেকে বাইনারি সম্পর্ক 4 বিট। তাহলে আমার রেজাল্ট এটা 1, 2, 4, এই 4 থেকে আমি বের করবো। এখন দেখো ওয়ানের জন্য কি, 0, 0, 1,
জিরোর বাইনারি কি কিছু আছে? সব জিরো। বাকি বুঝতেছো? তুমি এগুলো করছিলে এর আগে। থ্রি বাইনারি কি? জিরো ওয়ান ওয়ান, টু প্লাস ওয়ান থ্রি, সো জিরো ওয়ান ওয়ান। সো আমার আলটিমেট 103 বাইনারিটা আসছে 001000011। আচ্ছা, এখন এই যে দুইটা বাইনারি আসছে, আমার তো পরিপূরক করতে হবে। এই দুইটা বাইনারির মধ্যে এই বাইনারিটা 8 বিটে আছে, এই বাইনারিটা 9 বিটে আছে। এখন আমি পরিপূরক করার জন্য কোন নিয়মে করব? আমরা পরিপূরকে কিছু স্পেশাল কন্ডিশন বলছিলাম, যে সব ক্লাসে পড়াইছি, শিলা ক্লাসে। 16 বিট করার জন্য দুইটা কন্ডিশন বলছিলাম, যে যদি আমার 8 বিটের বেশি হয় তাহলে 16 বিট করতে হয়, তাই না? চিহ্নবিট যদি বসাতে না পারি। কিন্তু আবার সাথে এটাও বলছিলাম, যদি আমার 8 বিটের বা 9 বিট যত বিটই হোক, চিহ্নবিটটা যদি ঠিক থাকে তাহলে 8 বিটই করা যায়। যেমন দেখো, আমি তোমাকে বললাম 500 টাকা, এর আগে যদি আমি দুইটা শূন্য দিই, 500 টাকায় কি পরিবর্তন হবে? না। তাহলে এই যে সংখ্যাটা আছে এটা তো 9 বিট, কিন্তু এই 9 বিট হইলেও এর প্রথম বিট দুইটাই তো শূন্য, এই শূন্য তো ভ্যালু নাই। আমি চাইলে এটাকে 8 বিটেই করতে পারি ম্যাথটা, বুঝতে পারছো? হ্যাঁ, শূন্যটা বাদ দিয়ে আমি 8 বিটে করতে পারি। এখন কথা হচ্ছে, আমি এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলছি পরিপূরকের সাহায্যে, দুইয়ের পরিপূরকের সাহায্যে। এখন আমি কার পরিপূরক করবো, এইটার না এইটার? পরিপূরক করতে হবে কারটা করব। আমরা তো সবসময় চাই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে, তাহলে আমাদের একটা সুবিধা আছে। সুবিধা কি? জিরো আসে, জিরো আসে এক হিসেবে সত্য, কিন্তু আরেকটা মানে অ্যাকচুয়াল কারণটা কি? মাইনাস যাতে না আসে। লাইক ধরো আমি বললাম 15 - 5 কত হয়েছে? 10। আর যদি বলি আমি 5 - 15 তাহলে আসবে তো -10। মাইনাসটা আমার জন্য ঝামেলা, আমি চাই প্লাস থাকুক অ্যান্সারটা। তাহলে আমি কী করবো? একটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করবো, কিন্তু দুইটা সংখ্যা তো দুই ইউনিটে, দেখে তো বোঝা যায় না কে বড় কে ছোট। বাইনারিতে নেওয়ার পরে কিন্তু বোঝা যায় কীভাবে। তোমার টাকা পয়সার হিসাব তো ভালো জানো, আর কিছু না জানলো, এখন এই হিসাবটা করলেই হবে বাইনারিতে। দেখো, একক দশক শত, হাজার অযুত, লক্ষ নিযুত, তাই না? মানে 10,01,100, এখানে কত? একক দশক শতক, হাজার অযুত, লক্ষ নিযুত, 10,11,000, কে ছোট? এটা হচ্ছে বড়, না? 10,01,100, আর এটা হচ্ছে 10,11,000, তাহলে ছোটো কে? তাহলে আমি ওর পরিপূরক করবো, ক্লিয়ার? আচ্ছা, এখন 103 এর পরিপূরক লিখে নাও সুন্দর করে হেডলাইনটা। জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান, 8 বিট আছে। আরেকটা হচ্ছে, এখন এটা পরিপূরক করবো, এটাকে কি বলে? বাহ, অ্যাবসলিউটলি রং, প্রকৃত মান। এই অনলাইনে যদি মানুষ এগুলো শুনে মাসমান থাকবে একটু, এগুলো কাটা লাগবে আমার আবার। এখন প্রকৃত মান, আচ্ছা এখন এই প্রকৃত মান যেটা আছে এটার অপোজিটটা লিখবো, না? জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো। এটাকে কি বলো এবার বলো? আলহামদুলিল্লাহ, একের পরিপূরক। আচ্ছা, এবার একের পরিপূরক যেটা পাবো তার সাথে এক যোগ করতে হবে, ভুল করলে হবে না, ভুল এবং এখানে হইতেই পারে, শুধুমাত্র এই দুইটাকে করতে হবে, উপরেরটা না। তাহলে 0 + 1 যোগ করলে 1, আর তো কিছু নেই যোগ করার আছে? তাহলে যা আছে অ্যাজ ইট ইজ নামবে। এটা হচ্ছে -103, এটা কি? অক্টাল, বুঝতে পারছো? আর এটাকে বলা হচ্ছে দুইয়ের পরিপূরক। এগুলো আমরা নিয়মগুলো জানি, কে কে জানো না বলো, বুঝাই দে একটু। তুমি জানো না? হ্যাঁ, পরিপূরক করার কারণ কি? প্রথম বিষয় আগে এটা বলছি, পরিপূরক করলে কোনো একটা সংখ্যার ঋণাত্মক বাইনারি নির্ণয় হয়। তাহলে 103 ছিল কি? একটা পজিটিভ। আমার যদি বিয়োগ করতে হয় তাহলে এই দুইটা মানের মধ্যে, মানে 4C আর 103 দুইটার মধ্যে একটাকে নেগেটিভ হইতে হবে, তাই তো? তাহলে আমি এখন 103কে নেগেটিভ করার জন্যই তো পরিপূরক করলাম। নিয়মটাও খুব সিম্পল, যে বাইনারিটা আসবে তাকে অপোজিট লিখলে, মানে 0 এবং 1কে রিপ্লেস করলে, 0 জায়গায় 1, 1 জায়গায় 0 লিখলে যেটা পাবো সেটা হচ্ছে 1-এর পরিপূরক।
এই একের পরিপূরকের সাথে এক যোগ করলে আমরা পাবো দুইয়ের পরিপূরক, এবং এই মানটাই হচ্ছে মাইনাস একশো তিনের মান। বুঝতে পারছো? ক্লিয়ার নুসরাত? তুমি ক্লিয়ার? আচ্ছা, পরিপূরকে ম্যাথ করার অর্থ কি, যেই দুইটা সংখ্যা তোমাকে দিয়ে দেওয়া থাকবে সেই দুইটা সংখ্যাকে যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে। নর্মালি আমরা কি লিখতাম, মানে ফোর সি মাইনাস একশো তিন লিখতাম না বিয়োগের ক্ষেত্রে? পরিপূরক বললে মাঝখানে একটা যোগ আসবে, তাহলে আমি কি করছি, ফোর সি লিখছি আর মাইনাস একশো তিন বের করে নিছি, এই দুইটাকে যোগ করব। যোগ করলে তো আলটিমেটলি বিয়োগফলই বের হবে, কিন্তু কাজটা একটু ঘোরায় করতে হয় পরিপূরক বললে, কারণ কম্পিউটার হিসাবে সে তো সব যোগই করে। দুইটা নেগেটিভ ভ্যালুকে সে যোগ করে, দুটো পজিটিভ ভ্যালুকে সে যোগ করে, দুইটা সংখ্যাকে বিয়োগ করতে হলে সে যোগই করে। সো এখন আমি এই এখানে দেখো, আমার এই ম্যাথটা করার জন্য আমার দরকার ছিল ফোর সির বাইনারি, এটা আমি ফার্স্টেই বের করে রাখছি। দরকার ছিল কি, মাইনাস ওয়ান জিরো থ্রি এর বাইনারি, সেটা আমি এইমাত্র বের করলাম, ওয়ান জিরো থ্রি পেয়ে রিভার্স করে নিলাম। এখন আমার কাছে কি, দুইটা সংখ্যাকে যোগ করা। ওকে, তাহলে আমি যোগ করে দিব ফোর সি, যেটা হেক্সাডেসিমাল মান সেটাকে লিখি জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো, আর মাইনাস ওয়ান জিরো থ্রি যেটা আমি মাত্র বের করলাম অক্টান, সেটাকে লিখব ওয়ান জিরো ট্রিপল ওয়ান চারটা ওয়ান জিরো ওয়ান। ঠিক আছে, মান দুইটা বসাইলাম, এখন কি করবো, যোগ না বিয়োগ? যোগ, এখানেও তো লিখে রাখছি না, এই দুটোকে যোগ করব। বিয়োগ করলে তো মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে, আমার তো বিয়োগ ফল বের করতে হবে। তাহলে যোগটা করে নেই, উপরে একটা দাগ দিয়ে নিলাম, জিরো প্লাস ওয়ান কী হবে, ওয়ান, জিরো প্লাস জিরো হবে জিরো, ওয়ান প্লাস ওয়ান বাইনারিতে কত হবে, টেন, টেনে জিরো হাতে ওয়ান, তিনটে ওয়ান থাকলে হবে ইলেভেন, ইলেভেনের ওয়ান আবার হাতে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান টেনের জিরো হাতে ওয়ান, ওয়ান আর ওয়ানকে যোগ করলে আবার টেন জিরো হাতে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান টেনের জিরো হাতে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান টেনের জিরো আবারও হাতে ওয়ান, সে ওয়ানটা এখানে নামবে। ওকে, একটু স্লো করাইলাম, তোমরা তো পারো, অনলাইনে গুলো তো হয়তো নাও পারতে পারে, একটু স্লো করাই দেখলাম। যাই হোক, এখন এই যে মানটা আসছে, দেখো এই মানটা কত বিটের, চার বিট, চার বিট, আট বিট, এক নয় বিট, মানে এই একটা মান এক্সট্রা আসছে। এই মানটাকে বলা হয় ক্যারি বিট, ক্যারি বিট উজ্জ্ব থাকে। আর এখানে আমি কিছুই লিখতে পারতেছি না, কেন পারবো না, কারণ দুইটা তো দুইটা ভিন্ন ভিন্ন এককে আছে, একটা হেক্সাতে একটা বাইনারিতে, সরি একটা অক্টালে। সো আমি বিয়োগ করলে আমি জানি না যে কী হবে। এখান থেকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই আটটা বিট যে আসছে, এই আটটা বিটের প্রথম বিট কত, জিরো কী প্রকাশ করে, ধনাত্মক সংখ্যা, একটা পজিটিভ সংখ্যা, তাহলে আমার অ্যান্সারটা পজিটিভ আসছে, কাজ শেষ। সো সুতরাং পার্থক্য, স্নেহ অমিতা লিখে নিবা, পার্থক্য জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান, এটা হচ্ছে বাইনারি। বুঝতে পারছো? এখন এই প্রশ্নটাকে কিন্তু স্যাররা চাইলে একটু এক্সটেন্ড করতে পারে, স্যাররা চাইলে বলতে পারে যে যে ফলাফলটা আসবে, যে পার্থক্য আসবে, এটাকে তুমি ধরো বললো অক্টালে দেখাও, অথবা বললো ডেসিমালে দেখাও, অথবা বা বলতে পারে হেক্সাডেসিমালে দেখাও, যে কোনোটাতে বলতে পারে। তো ধরো আমাকে সে ফর এক্সাম্পল যদি বলে অক্টালে দেখাও, তাহলে আমি এটা কীভাবে করবো দেখি, এই মানটাকে আবার কী করবো, বাইনারি থেকে অক্টালে রূপান্তর করবো, এটা এক্সট্রা পার্ট আমি জাস্ট দেখাচ্ছি, যদি এরকম হয় বলতেই পারে, বাইনারি থেকে অক্টাল। সো জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান, কী করবো এটাকে তিন বিট করে সাজাবো, তিন বিট, এখানে তিন বিট, এখানে আর করে লাভ নেই, এগুলো জিরো তিন বিটই আসবে। বাইনারি থেকে অক্টাল যাওয়ার নিয়ম কি, তিন বিট থেকে এক বিটে যেতে হবে, চারটা লিখে আবার ওয়ান টু ফোর, তাহলে মান বসাও জিরো জিরো জিরো, এটা কি জিরো, জিরো জিরো ওয়ান, এটা ওয়ান, আবার কী আছে জিরো জিরো ওয়ান, এটা হচ্ছে ওয়ান, মানে অক্টালে হচ্ছে ইলেভেন। ওকে, তো এই হচ্ছে আমাদের, এটা সম্পূর্ণ অ্যান্সার, এটা ছিল প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2017। কোনো প্রশ্ন থাকলে এখান থেকে জিজ্ঞেস করতে পারো। এই একটা প্রশ্নে এই চ্যাপ্টারে প্রায় 50% টাচ করে ফেলছে একটা চ্যাপ্টারে। ছবি তুলো, মোবাইলের ব্যবহার আর কই করবা,
আইসিটি ক্লাসেই তো টেকনোলজি ব্যবহার করতে হবে নাকি? বাইনারি যোগ। আচ্ছা, বাইনারি যোগের একটা সিম্পল কথা বলি, সেটা হচ্ছে বাইনারিতে, আচ্ছা তুলছো, আচ্ছা তুলো, বাইনারিতে জিরো আর ওয়ান, ওয়ানের পরে কি টু আছে? বাইনারিতে তো টু নাই, তাহলে বাইনারি সংখ্যা, সে যদি তার সংখ্যা বাড়াইতে হয় সে কি করবে? সে ওয়ান ওয়ানের পরে সেও তো সাজাইতে চাইবে নতুন করে। যেমন আমরা নয়ের পরে কত বলি, দশ, তাহলে বাইনারিতে তার কাছে যেহেতু টু নাই, সেও কি করে, সেও সাজায়, সেও তৈরি করে কত, দশ, বুঝছো? এখন এর সাথে যদি আরও এক যোগ করি, দশের সাথে যদি মা দিয়ে একটা মার্কার দাও তো, দশের সাথে যদি আমি আরও একটা এক যোগ করি তাহলে কি হয়, জিরো প্লাস ওয়ান ওয়ান আর ওয়ান, দেখো একটা দুইটা তিনটা, তিনটা এক যোগ করলে হয় কত, এগারো, আর দুইটা এক যোগ করলে কত হয়, দশ। এতটুকু জানলেই হয়, বাকিগুলো সব এইগুলো দিয়েই হয়। এই যোগটা এখন দেখবে না, জিরো প্লাস ওয়ান ওয়ান, জিরো প্লাস জিরো জিরো, ওয়ান প্লাস ওয়ান টেন, টেনের জিরো, এই হাতে ওয়ানটা উপরে দেখলাম, তিনটে ওয়ান থাকলে কী হয়, এগারো হবে, এগারোর কত লিখলাম, এক, আবার কি হাতে একটা এখানে থাকলো, তাহলে আবার ওয়ান প্লাস ওয়ান কত, টেনের জিরো, হাতে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান টেনের জিরো, আবার হাতে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান টেনের জিরো, হাতে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান টেনের জিরো, হাতে ওয়ান, আর কিছু যোগ নাই, সে ওয়ানটা নামছে, বুঝছো?